বাংলাদেশের মহান বিজয় দিবস উপলক্ষে আগামী 16 ডিসেম্বর বর্ণময় অনুষ্ঠানের আয়োজন করেছে আগরতলা বাংলাদেশ সহকারী হাইকমিশন। আজ আগরতলা বাংলাদেশ সহকারী হাইকমিশন কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে সহকারী হাইকমিশনার জনাব আরিফ মোহাম্মদ বলেন, সহকারী হাইকমিশন কার্যালয়ে মূল অনুষ্ঠানের প্রধান অতিথি থাকবেন ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ রতন চক্রবর্তী, প্রথম সচিব জনাব রেজাউল হক চৌধুরী জানান, সকাল 9টায় বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন, পরে বাণীপাঠ, সকাল 10টায় জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, মুক্তিযুদ্ধের শহীদদের উদ্দেশ্যে নীরবতা পালন এবং বিজয় দিবস উপলক্ষে মনোঙ্ক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। পরে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে বাংলাদেশ ও ত্রিপুরা বিশিষ্ট শিল্পীরা অংশ নেবেন। সাংবাদিক সম্মেলনে প্রথম সচিব জনাব মোহাম্মদ আল আমিন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সকলের উপস্থিতি কামনা করা হয়েছে। আমাদের আগামী 16 ডিসেম্বর যে আমরা মহান বিজয় দিবস উদযাপন করতে যাচ্ছি সেই সম্পর্কে আপনাদেরকে অবহিত করা এবং আপনাদের মাধ্যমে ত্রিপুরার আপামর জনগণের কাছে সেই মহান বিজয় দিবসের বাণী পৌঁছে দিতে চাই। তো আমরা আপনারা নিশ্চয়ই অবগত আছেন 1974 সাল থেকে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশনায় এই আগরতলার এই সহকারী হাই কমিশন প্রতিষ্ঠিত হয়, যেটা 2015 সাল পর্যন্ত ভিসা অফিস ছিল। এবং প্রথম থেকেই আমরা নিয়মিতভাবে প্রতি বছর 16 ডিসেম্বর দিবসটিকে আমরা এখানে যথাযথ মর্যাদার সঙ্গে, ভাবগাম্ভীর্যের সঙ্গে আমরা এই দিবসটি উদযাপন করে থাকি। তো এবারও আমরা সেইভাবে প্রস্তুতি নিয়েছি যে আগামী 16 ডিসেম্বর সকাল থেকে আমরা দিনব্যাপী 16 ডিসেম্বর বা বিজয় দিবসের কিছু প্রোগ্রাম রাখতে চাচ্ছি। এবং এই যুদ্ধের শহীদ এবং এই পুরো মুক্তিযুদ্ধের সঙ্গে প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত সকলের জন্য বিশেষ দোয়া এবং প্রার্থনার আয়োজন করব। এর পরবর্তীতে আমরা আমাদের এই দূতাবাসে, মানে আমাদের এই সহকারী হাই কমিশন প্রাঙ্গণে আমরা স্থাপিত জাতির পিতা এবং স্মৃতি সৌধের প্রতিকৃতিতে আমরা পুষ্পস্তবক অর্পণ করব। এরপরে আমরা সকলে এখান থেকে চলে যাব আমাদের এই রাজ্যে।